হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা OBS স্টুডিও ব্যবহার করে খুবই সহজে আমাদের কম্পিউটার স্ক্রিনের স্ক্রিন রেকর্ড করতে পারি। তো স্ক্রিন রেকর্ড বলতে আসলে বোঝায় আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে যা যা বলবো যা যা করব সেটা ভিডিও আকারে রেকর্ড করা। তো আমাদের যদি কোনো প্রয়োজনে আমাদের কম্পিউটার স্ক্রিনের স্ক্রিন রেকর্ড করতে হয় তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই OBS স্টুডিওর মাধ্যমে করতে পারি এবং এটা খুবই সহজ একটা পদ্ধতি। তো চলুন শুরু করা যাক। তো আমরা যদি এখন OBS স্টুডিও দিয়ে স্ক্রিন রেকর্ড করতে চাই তো প্রথমে আমাদের OBS স্টুডিও এটা ওপেন করতে হবে। তো আমরা স্ক্রিন রেকর্ড করতে গেলে প্রথমে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এখানে দেখুন সিনস, এখানে প্লাস এই আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করে একটা সিন ক্রিয়েট করব। দেন এখানে দেখুন সোর্সেস, তো এই সিন ফাইল আমরা নিউ একটা সিন নিলাম, এর আন্ডারে একটা সোর্স নিতে হবে এবং এখানে আমরা প্লাস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন আসবে। তো আমরা যদি এখন স্ক্রিন রেকর্ড করতে চাই তাহলে আমাদের এই ডিসপ্লে ক্যাপচার এখানে ক্লিক করতে হবে, দেন আমরা ওকে করব, আবারও ওকে করব। তো এবার আমরা ডিসপ্লেতে যা যা কিছু শো করাবো সেগুলো কিন্তু শো হবে। আমাদের এবার এটা অ্যাডজাস্ট করে নিতে হবে, অনেক সময় এভাবে চলে আসে, অবশ্যই আমাদের এটা অ্যাডজাস্ট করে ফুল স্ক্রিন করে নিতে হবে, আদারওয়াইজ আমরা যদি এভাবে গ্যাপ রাখি ভিডিও আউটপুটে এই অংশটুকু ব্ল্যাক দেখাবে। তো অবশ্যই এটা আপনার টেনে টোটাল যে এরিয়া এটা আপনারা সিলেক্ট করে নেবেন, তাহলে আপনাদের ফুল স্ক্রিন দেখাবে। তো এবার যদি আমরা ডিসপ্লে ক্যাপচার বা স্ক্রিন রেকর্ড করতে চাই তাহলে এখানে দেখুন স্টার্ট রেকর্ডিং, এখানে আমরা যদি এখন ক্লিক করি দেখুন এখানে নিচে টাইমিং দিচ্ছে। তো এবার আমরা স্ক্রিনে যা যা দেখাবো সেটা কিন্তু শো হবে। তো এবার যদি আমি এই স্ক্রিন রেকর্ড স্টপ করতে চাই, আমরা যতটুকু করেছি জাস্ট আমাদের স্টপ রেকর্ডিং এখানে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা যদি এবার দেখতে চাই আমাদের স্ক্রিন রেকর্ডিংটা, তো আমরা কি করব, ফাইলে ক্লিক করব, দেন শো রেকর্ডিং, তাহলে কি হবে আমরা যা স্ক্রিন রেকর্ড করি সেই ভিডিও ফাইলটা যেই ফোল্ডারে থাকে আমাদের সেই ফোল্ডারে নিয়ে যাবে। তো আমি শো রেকর্ডিং এ ক্লিক করলাম, তো দেখুন আমাদের সেই ফোল্ডারে নিয়ে গেল যেই ফোল্ডারে আমাদের এই স্ক্রিন রেকর্ডটা আছে। তো এখানে দেখুন আপনাদের ডেট ওয়াইজ কিন্তু ভিডিও থাকে, এখানে দেখতে পাচ্ছেন 2021 8 মাস 22 তারিখ 22 আগস্ট 2021। তো এটা যদি আমরা ওপেন করি তাহলে দেখুন OBS স্টুডিও ব্যবহার করে আমাদের কম্পিউটার স্ক্রিনের স্ক্রিন রেকর্ড বা ডিসপ্লে ক্যাপচার করতে পারি।